নিজেদের মাঠেই এবার মেসি নেইমার এমবাপেরা খেলো হোঁচট, অর্থাৎ তাদের ক্লাব পিএসজি হোঁচট খেয়েছে এবার তাদের নিজেদের মাঠে। শুরু একাদশে দলের সেরা তিন তারকা লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে আর নেইমার তিনজনই ছিলেন। নেইমারের গোলে জয়ের পথে ছিল পিএসজি, কিন্তু 57 মিনিটে মার্কো ভেরাত্তি লাল কার্ড দেখলে বদলে গিয়েছে ম্যাচের হিসেব। পরে সেই গোল আর ধরে রাখতে পারেনি তারা। গত রোববার লিগ ওয়ানের ম্যাচে পিএসজিকে 1-1 গোলে রুখে দিয়েছে এবার রাস। 51 মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি। অন্তিম সময়ে গোল শোধ করেন ফ্লোরিয়ান বেলোগান। এই নিয়ে লিগ ওয়ানে টানা 2 ম্যাচ জিততে পারল না এবার পিএসজি। নেইমার মেসি এমবাপেকে নিয়ে গড়া শক্তিশালী আক্রমণ ভাগ প্রাধান্য বিস্তার করলেও গোলের সুযোগ তৈরি করতে পারে কম। গোলমুখে পিএসজির নেয়া 12 শটের কেবল 4টি শট ছিল লক্ষ্যের মধ্যে, 8 শটের 5টি নিশানায় রাখতে পেরেছিল অপরদিকে রাস। খেলার তৃতীয় মিনিটে সুযোগ পেয়েছিলেন মেসি, আশরাফ হাকিমের কাছ থেকে পাওয়া বল বারের ওপর দিয়ে মারেন এই আর্জেন্টাইন মহাতারকা, ফলে গোল বঞ্চিত হয় পিএসজি। 9 মিনিটে এগিয়ে যেতে পারত ওদিকে প্রতিপক্ষ রাসও। বালোগানের নেওয়া শট অল্পের জন্য গোলপোস্টের লক্ষ্যে যায়নি। 17 মিনিটে পিএসজিকে বাঁচিয়ে দেন গোলরক্ষক দোন্নারুমা। কদিন আগে ফরাসি কাপে 5 গোল করা এমবাপেকে এই ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি, ছিলেন একেবারেই বিবর্ণ। তার গতি, তার ছন্দ কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি। মেসিকেও তার ছন্দে এই ম্যাচে পাওয়া যায়নি। 59 মিনিটে বড় ধাক্কা খেয়েছে পিএসজি। শুরুতে পেনাল্টি পেয়েছিল পিএসজি, কিন্তু ভিএআর ধরা পড়ে তার আগে বদলি নামা ভেরাত্তি ফাউল করেন প্রতিপক্ষের খেলোয়াড়কে, সরাসরি লাল কার্ড দেখেন এবং তাদের পক্ষে যাওয়া পেনাল্টিও বাতিল করে দেয়া হয়। পরে তারা যখন গোল খেয়ে বসে তখন ম্যাচ শেষ হয় 1-1 গোলে। এদিকে এই ম্যাচকে ঘিরে কিলিয়ান এমবাপের পিএসজির হয়ে নতুন মাইল ফলকের আলোচনা যখন সরব হয়েছিল, আর মাত্র 4 গোল হলেই 200 গোলের মাইল ফলক স্পর্শ করবেন তিনি, সেই ম্যাচে কিলিয়ান এমবাপেও কোনো গোল না পাওয়ায় এমবাপে, পিএসজি এবং তার ভক্ত সকলেই হতাশ হয়েছেন এবং সেই মাইল ফলকের যে প্রত্যাশা সেটি আরও বেশি দীর্ঘায়িত হয়েছে।